গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? দেখো বন্ধুরা, আজকে চলে এসেছি আবার একটা নতুন অন্যরকম ব্লগ নিয়ে। এটাও তোমাদের রিকোয়েস্ট ব্লগ, মানে ব্লগ বলছি কেন, মানে তোমাদের একটা রিকোয়েস্ট ভিডিও নিয়ে চলে এসেছি। অনেকে অনেক মানে ভিডিওতে কয়েকদিন ধরে প্রচুর পরিমাণে রিকোয়েস্ট হচ্ছে, মানে জামা কাপড় কাচা ভিডিও দাও। যাই হোক, তোমাদের রিকোয়েস্ট ছিল, তারপরে আমার জামাকাপড় অনেক কিছু হয়ে গেছে কদিন ধরে, একটু কাজে 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 বেশি কিছু জামাকাপড় কাচা হয়নি, বিছনার চাদর চুদর অনেক কিছু আছে আজকে। তাই ভাবছি আজকে তোমাদের রিকোয়েস্ট ভিডিওটাও দেওয়া হয়ে যাবে আর আমার কাজটাও কমপ্লিট হয়ে যাবে। তাহলে দেখো বন্ধুরা, চলে এসেছি সমস্ত সকালের কাজ দাজ সব কমপ্লিট করে, গায়ে ধোয়ানো থেকে স্টার্ট করে সংসারের যতটা কাজ আছে আর কি, সব কিছু করে একদমই চলে এসেছি গায়ে, একেবারে কি বলে, জামা কাপড় ধুতে চলে এসেছি। দেখো কতটা জামা কাপড় নিয়ে বসে পড়েছি কাচার জন্য। ওই টপটা দেখো, ওই টপটার এক টপ জামা কাপড় নিয়ে বসেছি, কেননা দুদিন ধরে একটু না বৃষ্টি বৃষ্টি ছিল, যার জন্য জামা কাপড় কিছুটা স্টক হয়ে গেছিলো, ধোয়া হয়নি। আর সেই জামা কাপড়গুলো অনেক কটা ছিল, যার জন্য আবার নিয়ে বসে পড়েছি। আর এই ব্ল্যাঙ্কেটগুলো কালকে রাত্রে বিছনার উপরে মানে জল পড়েছে, আর মেয়ে আমার বিছনার উপরে সত্যি কথা বলতে কি মুতে দিয়েছে আর কি, পেচাপ করছে ইয়ের উপরে, বেডশিটের উপরে, মানে পুরো বিচ্ছিরি লাগছে, গন্ধ লাগছে, যার জন্য আজকে ধুয়ে দিচ্ছে। ওর জন্য একবারে কাচা ধোয়া হয়ে গেল আর সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেল, মানে বিছনা আজকে আমার বিছনাতে যত কটা জামা মানে কাঁথা কম্বল ব্ল্যাঙ্কেট যাই ছিল সব কিছু নিয়ে এসেছি আজকে কাচার জন্য। আর একটা জিনিস লক্ষ্য করছো, আমি কাচতেছি যেমনি আমি কাচতেছি, আমার আমারটা কিন্তু কপি করছে আমার মেয়ে। দেখো আমি ওই কম্বলটাকে পাড়াচ্ছি বলে ও একটা রুমাল নিয়েছিল, রুমালটাকে ও কিন্তু পাড়াচ্ছে, আমি যেইভাবে কাচতেছি জামা কাপড়গুলো ও কিন্তু আমাকে সেইভাবেই কপি করছে, ঠিক আছে। আর বাচ্চারা এই বয়সে অ্যাকচুয়ালি কপি করে সকল, মানে আর আমার মেয়েকে আমি একটু বেশি প্রচণ্ড পরিমাণে লক্ষ্য করি, কেন আমি যা করি ও আমার পিছিয়ে পিছিয়ে থাকে, তো আমি যে জিনিসটা করতে যাই ও কিন্তু সেই জিনিসটা আমার সাথে কপি করে, ঠিক আছে। দেখো আমি এত কষ্ট করে কাচ্ছি করছি, ও আমার সাথে যে কথা তোমাদের সাথে শেয়ার করতে পারি না, কেন অনেকটা আওয়াজ ছিল যার জন্য ভয়েস রেকর্ড করছি। আর আর পেছনে দেখতে পাচ্ছ আমার, আমাকে দেখার থেকে আমার মেয়েকে একটু পিছন দিকে দেখো, আমি মিষ্টিকে, ও খুব সুন্দর কাচতেছিল, খুব ভালো লাগছিল আমার একদম। আর দেখো সকাল সকাল আমার শরীরটা না একটু একটু খারাপ হয়ে গেছে, কারণ আবার সেই চোখে ব্যথা মাথা ব্যথা হয়ে গেছে, যার জন্য আমার মানে শরীরটা অনেকটা দুর্বল হয়ে গেছে। এই কাঁথা কাপড়গুলো কাচতে আমার প্রচণ্ড পরিমাণে কষ্ট হচ্ছিলো আর কি। আর দেখতে পাচ্ছ অবস্থা, বসে পড়ছি একবার শুয়ে এরকম মনে হচ্ছে, পা হাত পা পুরো ভেঙে চুঙে পড়তেছিল, মানে যেরকম হয় না হাত পা ছেড়ে দেয় আর ইচ্ছা করে না কিন্তু তবুও করতে হবে, সেরকম সিস্টেম একটা হয়েছে আর কি। শরীরটা প্রচণ্ড একটু খারাপ হয়ে গেছে, কালকে রাত্রে চোখ মুখ মানে তোমাদের ক্যামেরার সামনে একদম মুখটা আমি ভালো করে দেখাচ্ছি না, জানো কেন, আমার চোখটা পুরো দু চোখটা পুরো ফুলে গেছিলো রাতের বেলা, মানে হঠাৎ করে কি হয়েছে জানি না, চোখ চুলকাতে চুলকাতে একদম চোখ দুটো পুরো ফুলে গেছে। দেখো আমি কাচতেছি একটু উঠে বসে কাচতেছি দাঁড়িয়ে, আর আমার মেয়ে আমার টুলটা পেয়ে বসে গেছে, ও বুঝতেই পারছে না যে ওর মার জীবনটা হচ্ছে টুলটা, ঠিক আছে, কেননা ওর মা টুল ছাড়া চলতে পারে না, ওই উঁচু জিনিসে না বসে অ্যাকচুয়ালি কাজ করতে পারি না। আর মেয়ে আমার টুলটা অনেকক্ষণ ধরে বলছি দে দে, ও দেবেই না, ও বসেই আছে। দেখো আমি কোনো উবড়ো মারে বসে কাচছি, কারণ আমার প্রচণ্ড কষ্ট হয় এভাবে কাচতে, আর আমি বসতেই পারি না এইভাবে, বসতে গেলে আমার এই দুই আঁঠু দাপনা মানে ব্যথা হয়ে যায়। দেখো মেয়ের কাছে অনেক রিকোয়েস্ট করে চেয়েছি, মেয়ে বলছে উপরে বসবো আমি, হ্যাঁ বস আমারটা আমাকে দে, মানে আমার এতটা কষ্ট হয় নিচে বসে কাজ করতে পারি না, সব কাজ করে দেবো কিন্তু উচকো মারে বসে করতে পারবো না, ওই টুলটা আমার জীবন, ঠিক আছে, ওই টুলে বসে বসে আমাদের যা কাজ দেবে আমি সব কিছু করে দেবো, একই মানে কোনোরকম কিছু না, কিন্তু আমাকে উঁচা জায়গায় বসতে দিতে হবে, এটাই আমার জীবনের মানে লক্ষ্য হয়ে গেছে। বয়সে এতটা বয়সে যদি এখনও বুড়ো মানুষের মতন ভাব করা হয় কী আর করা যাবে বলো, শরীর তো সাথ দিচ্ছে না। দেখো বেডশিট কাপড় জামা সব কিছু কিন্তু কাচা স্টার্ট হয়ে গেছে। মোনা বাথরুম দিয়ে ব্রাশ নিয়ে আসো, জামা কাপড় ব্রাশ নিয়ে আসো, যাও বাথরুমে ব্রাশ রয়েছে নিয়ে আসো, মোনা ও না দেখো দেখো জামা এরম ডলি না, ব্রাশ রয়েছে বাথরুমে নিয়ে আসো, যাও যাও নিয়ে আসো। জামা কাপড় কাচা বেলাস ওই না, জামা কাচি না, এরম এরম করে ডলি না, ওই বেলাস, হ্যাঁ গুড গার্ল। আবার দেবা মানে
তোমাদের এই ক্লিপটা দেখিয়েছি, দেখো আমার মেয়ে কতটা পাকা সেটাও তোমাদের সামনে শেয়ার করেছি, দেখতেই পাচ্ছো ও কতটা বোঝে একটুখানি বয়সে। অনেকটা পরিমাণে আমার খুব ভালো লাগছে যে জন্য যে ওইটুক আর মানে ভয়েস রেপোর করি না তোমাদের সাথে শেয়ার করেছি। কিছু কিছু জিনিস হয় বাচ্চাদের, কিছু কিছু মুহূর্ত না মনে লেগে যায়, যেহেতু মা তো বাচ্চারা যা করলেই খুব ভালো লাগে, কিন্তু আর একটু এই পাকাবো দুষ্টুমিটা কিন্তু খুবই ভালো লাগে। তোমাদের সামনে দেখিয়েছি, দেখো ব্রাশটা কত সুন্দর নিয়ে আসছে, আর ব্রাশটা এনে নিজে আগে কাস্তে বসে গেছে, ঠিক আছে, আর পুরো পুরো ভিজে গেছে দেখো ওর কি অবস্থা। ও ঠান্ডা, এমনিতেই ঠান্ডা মোটে সরে না, মানে এরকম পরিমাণে জল ছেনে, আর আমার সাথে সাথে সবসময় ঘোরে, আমিও যেহেতু জল ছেনি ও আমার সাথে সাথে জলটা মানে প্রচুর পরিমাণে ঘাটে, যার জন্য ওর কিন্তু প্রচণ্ড ঠান্ডা লেগে যায়, ঠান্ডাটা একদমই কমে না। যাই হোক, দেখো ব্রাশটা এনেছি এই জিন্স প্যান্টটা কাচার জন্য, আর জিন্স প্যান্টটা কাচতে যে এতটা কষ্ট লাগে কি আর বলবো, আমার একটুকুও ভালো লাগে না জিন্স প্যান্ট কাচতে, তার থেকে আমাকে ব্ল্যাঙ্কেট কাচতে দাও তাও মনে হয় শান্তি আছে। যাই হোক, দেখো বন্ধুরা হয়ে গেল জামাকাপড়গুলো কাচা, আর আজকে কোনো রকম মানে ইয়ে না, ব্লগ দিচ্ছি না আজকে তোমাদের সাথে, একদমই জামাকাপড় কাচার একটা তোমাদের রিকোয়েস্ট ভিডিও নিয়ে এসেছি। আর এখানে দেখো জলটা দেখি ছাড়ছে যখন, আর এই জলটা নিয়ে আমি আজকে কাজ করছি আর কি, মানে আমি এখানে কাজ করতেছিলাম, কাকিমার পিছন থেকে জল ভরতেছিল যার জন্য জলটা এসেছে, আমি ভাবছি একদম তাড়াতাড়ি করে কেচে ধুয়ে ফেলি, তাহলে জলটা ট্যাঙ্কিতে আবার তোলা থাকবে, সের জন্য আর কি জলের পাইপটা দিয়ে দিয়ে ধুচ্ছি। আর মেয়ে আমার এতটা দুষ্টুমি করছে, মারও খেয়েছে আজকে আমার হাতে প্রচণ্ড মার খেয়েছে, কেননা ওই দেখতে পাচ্ছ পুরো ভিজে গেছে, এমনিতে মেঘ মেঘ পাক আজকেও, কতদিন ধরে একটু বৃষ্টি বৃষ্টি হচ্ছে, এতগুলো জামাকাপড় বিছানোর ভিজানোর পরে দুঃখের কথা কী আর বলবো, এখন যেহেতু ভয়েস রেকর্ড করছি আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আজকে, আর বলো না এই জামাকাপড় নিয়ে আজকে আমার সারাদিন এই তোলাতুলি করতে করতে, মানে একবার মেলছি রোদ হচ্ছে আর একবার মেলছি যে বৃষ্টি হচ্ছে, এরকম অবস্থা হচ্ছে আর কি। জামাকাপড় মেলে দেবো একবারে শুকিয়ে যাবে, উঠে নিয়ে আসতে কতটা ভালো লাগে, আর এই বর্ষার দিনের মতন যদি অসময় বৃষ্টি হয়ে একদম অবস্থা খারাপ হয়ে গেছে, একবার মেলছি একবার আনছি একবার মেলছি, এই করছি আজকের দিনটা এইভাবেই কাটছে আর কি। আর মেয়েকে এখান থেকে পিট মানে একটু সরিয়ে দিয়েছি, কেননা প্রচণ্ড পরিমাণে ভিজে গেছে, জামা প্যান্ট পুরো খুলে দিয়েছি, খুলে ওই সাইডে দাঁড় করে দিয়েছি, ও কিন্তু প্রচণ্ড পরিমাণে কান্না করছে, কেননা দুটো একটা থাবর পিঠে দিয়েছি, কেননা ও অতটা ভিজলে ঠান্ডা লেগে গেলে তখন কে দেখবে বলো আমাকে, মানে বাচ্চাদের ঠান্ডা লাগলে এমনিতেই প্রচণ্ড ঠান্ডা লাগলে এমনিতেই জ্বালায় বাচ্চারা, তারপরে যদি জ্বর বা ঠান্ডা লাগে তা বুঝতেই পারো কতটা অসুস্থ মানে কতটা জ্বালাতে পারে আর কি, যার জন্য ওকে সরিয়ে দিয়েছি, ও প্রচণ্ড পরিমাণে কান্না করছে, মানে দুটো পিঠে দিয়েছি, দেখো জামা প্যান্ট পুরো খুলে দিয়েছি একদমই, আর দেখো পিছনে দেখো আমার পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছে, আমি যেহেতু একটু তাড়াহুড়ো করে কাজ করছি, জলটা এসেছে তাড়াতাড়ি করে ধুয়ে কেচে একদম স্নান করে ফেলবো ভাবছি, তাড়াহুড়ো করে করছি, আর ও পেছন থেকে এতটা পরিমাণে জ্বালাচ্ছিলো যার জন্য একটু পড়েছে আর কি পিঠের উপরে, তাহলে বাচ্চাদের আমি বেশি একটা মারি না আর কি, আর যখন দেখবে প্রচণ্ড পরিমাণে বিরক্ত করে তখন একটুখানি না দিলেও হয় না আর কি। যাই হোক, আমার অন্যায় বাকি বাচ্চাদের মারা ঠিক না, কিন্তু সবসময় না কি হয় মানে কতটা আর সহ্য করবে বলো, এতটা কাজের প্রেশার থাকে মাথার মধ্যে, এতটা টেনশন থাকে, তার মাঝখানেও বাচ্চাদের যদি এতটা জ্বালা সহ্য করতে হয়, সময় সময় হয়ে যায় আর কিছু করা যায় না আর কি। আর এই কাঁথাগুলো দেখো একা একা অনেক কষ্ট কিন্তু নিংড়িয়ে নিয়েছি, কেননা এই কাঁথা মোটা কাঁথা একদম কটন কাপড়ের কাঁথাগুলো তো অনেকটা কিন্তু ভারী হয় কটন কাপড়ের কাপড় ওই কাঁথা, ওই কাঁথাগুলো কেচে ধুতে যা কষ্ট হয় পুরো ব্ল্যাঙ্কেটের মতন কষ্ট হয়, আর এখন যেহেতু গরম পড়ে গেছে এই কাঁথা কিন্তু গায়ে দিতে খুব মজা লাগে, ঠিক আছে, ওই ভোরবেলা একটু একটু ঠান্ডা থাকে, ফ্যান চলে, সুন্দর আরামে শোয়া যায়, আর আমার কাছে যাই বলো গ্রামে গ্রাম গায়ে কিন্তু এই কাঁথাগুলো একটু বেশি দেখা যায়, কিন্তু আমার কাছে এই কাঁথা মুড়ি দিয়ে শুতে খুব মজা লাগে, আর শীতের দিন যেরকম ব্ল্যাঙ্কেট আর গরমের দিন সেরকম কাঁথা, এমনিতে প্রচণ্ড গরম পড়ে, ঠিক আছে, আর এই কম্বলটা আজকে ধুয়েছি পাতলা কম্বলটা, এটা উঠিয়ে রাখবো তার জন্য এটাও ধুয়ে রেখে দিয়েছি, আর এই কম্বল গরমের দিন দেখলেও গার মধ্যে চুলকায়, ওই কাঁথাগুলোই বেস্ট সবচেয়ে, যেই কটন শাড়িগুলো আমরা ডেলি ইউজ করি যেই কটন শাড়িগুলো থাকে সেগুলো দিয়ে কিন্তু, যখন কটন শাড়িগুলো আর চলে না মানে রং জ্বলে যায় আর পরা হয় না তুলে রাখতে হয় সে সময় সেই জিনিসগুলো দিয়ে কিন্তু কাঁথা তৈরি হয়, আর নিজেদেরই বাড়ি বসে বসে সকলে তৈরি করে, মা ঠাকুমাদের দেখেছি মানে আমরাও অনেক করেছি মা ঠাকুমাদের সাথে। যাই হোক, দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এখানে কিন্তু আমার জামাকাপড় কাচা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আর ভিডিওটা বড় করছি না আজকে, এই অবধি রাখছি, একদমই জামাকাপড় কাচা ব্লগ মানে ভিডিও নিয়ে চলে এসেছিলাম, যাই হোক কাঁচা ধোয়া সবই কমপ্লিট, তাহলে রাখছি বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো, বলো, লাইক করো, শেয়ার করো, ঠিক আছে, বাই বাই।
কালকে দেখা হচ্ছে।